তো করে জার্মানি ইতালি শেষ ম্যাচ বিশ্বকাপটা জয় করেই ফেলাইলো এবার। আরে জার্মানি জয় করবি নিয়ে তা কি করবি, তোরা যে বুঝিস নিয়ে জার্মানি কেবে টিম, এই জিনিসটা তো তোকে বোঝা লাগবে। জার্মানি একটা বিশ্ববিখ্যাত টিম, ঠিক আছে, এই জায়গায় যেসব খেলোয়াড়রা আছে তারা তো লিজেন্ড বেটা। ওরা জিতবি নিয়ে তা কিরা জিতবি, তোকের মতন ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা ফার্জেন্টিনা এইগুলি কি জার্মানির কাছে কোনো বেল আছে? কোনো দামই নাই, 4 পয়সার দাম দেয়নি আর্জেন্টিনা ব্রাজিলের, বুঝছিস? আমরা হয়েছি জার্মানির সাপোর্টার। ওই বেটা বিশ্বকাপ নিয়ে গিয়ে ফেলাইছিস বলে তাই বলে এরকম করে কবি নাকি, অত আবার না বুঝিস নি। আমরা ব্রাজিল কি কমবার কাপ নিছি নাকি? আমরা 5 বার কাপ নিছি, দেখ আমাকে রে জার্সির উপরে 5টা স্টার। আরে থো থো, গতবার বিশ্বকাপে যে তোকে রে 7 খান গোল দিলাম ভুলে গেছিস নাকি? ওই কথা তো এখনো মানুষজন কয়, তোরা তো ভুলে গেছিস, ভুলে তো যাবি, কারণ গোল যে খাইছিস। আজ যদি গোল না খায়া গোল দিতি তাহলে ওই যে ঠিকই বারবার করতি, এখন গোল খায়া ফেলাইছিস এর জন্য কোষ। ওই দিন আমাকে নাইমার ছিল না, আরে এক নাইমার কত সিরবের পারবি ওই আমরা জানি। হ্যাঁ তোরা খালি বয়ান মেরে গেলি, কালটা বইরে জীবনটা বইরে খালি গল্প করে গেলি, খালি গাল গপ্প গাল গপ্প ছাড়া আর কিছুই পারিস নে তোরা। আরে গোল বলের খেলা, ওই একটা অ্যাক্সিডেন্ট আসিল খেলার মধ্যে, হার জিত হইতেই পারে। ওই দিন আমাকে নেইমার ছিল না, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, 7টা গোল হয়ে গেছিলো, তাই বলে ওই নিয়ে কত কানা গোসা করা লাগে। আমি তো কলামি, গোল যদি না খায় যদি দিতি তালি ঠিকই পট 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 করে কতি এতক্ষণ, এখন খাইছিস দেহে কইতেছিস গোল বলের খেলা, গোল হবি রিফারে দে। হ্যাঁ জার্মানি কাপ নিয়ে ফেলাইছে তো এবার, এর জন্য এত বড় বড় ফটর ফটর করতেছিস। ঠিক আছে থাক তুই, আমি গেলাম, তোর এসব কথাবার্তা আমার সহ্য হইতেছে না, আমি বাড়ি যাই গে। হ্যাঁ উচিত কথা আবার কার সহ্য হয় ক, আমি তো সবসময় উচিত কথা কই, এর জন্যই তো সহ্য হইতেছে না। ঠিক আছে যাই গে বাড়ি যাই গে, উচিত কথা শুনবেন না পারলি বাড়ি তো যাবি। আজ যদি তোর গায়ে একটু খুসা মারলি ব্যথা লাগতো তাহলে তো ঠিকই করতি, তোকে হলো ব্যথা লাগে না কারণ তোকে চামড়া গন্ডারের চামড়ার মতন মোটা। ঠিক আছে যা জানে যাবি যাই গে, আমরা এবার ওয়ার্ল্ড কাপ চাম্পিয়ন, আমাকে দামি আলাদা জার্মানি দ্য কিং লিজেন্ড দ্য জার্মানি। এ কাপ মনে আর মানুষ নিয়ে আয় না, খালি এক জার্মানি নিছে, একবার একটা কাপ নিছিস তাই এরকম করতেছিস, চলে গেলাম। এইসব ব্রাজিল আর্জেন্টিনার প্লেয়াররা ভাঙবি তাও মস্কাবি নে, ওরা হইছে এরকমই। আর ওগরে গায়ের চামড়া হইছে গন্ডারের চামড়ার মতন মোটা, কথা গার মধ্যে ডোহে না। দিছিলাম ব্রাজিলের 7 খান বইরিয়ে, আইজ এই কথা মানুষজন কয়। আরে আর্জেন্টিনার সাপোর্টার নাকি রে, এতক্ষণ কনে আসিলি, কেবলমাত্র ব্রাজিলের সাপোর্টারের অপমান অপমান করিয়ে খেদালাম এনতে, আর তুই কে বলাইছিস? বয় তোর সাথে একটু সুখ দুঃখের আলাপ করি। আরে একটু দেরি হয়ে গেল আসতি, আমরা তো 1টা গোল খাইছিলাম মাত্র ফাইনালে, আর ব্রাজিলের তো 7 খান বইরে দিছিলি তোরা। হ্যাঁ তোকে রে আড়াটারেই তো বিশ্বকাপ খান নিলাম, তা খাড়া রইছিস কেনে বয়? শোন জার্মানির সাপোর্টার, আমরা তো 1 খান গোল খাইছিলাম বুঝছিস, তা ওই যে মেলা কষ্টে মষ্টে হয়ে গেছিল দেখলি তো আমরা কতটি গোল মিস করলাম, আমাদের মেসি ভাই কতগুলি গোল মিস করলো নালি ওই দিনকে, তোরা আরতি বিশ্বকাপ ওই দিনকে আমরাই পাতাম। আর তোরা যা ব্রাজিলের করছিস নে এককারে মাথা ফুল খারাপ, রাস্তায় বাড়ানো যায় না, বাড়ালেই খালি মানুষজন কয় 7 আপ 7 আপ। হ্যাঁ ব্রাজিলের তো দিছি এককারে অপমান করিয়ে, মানুষজন খালি 7 আপ 7 আপ করে, ওইটা আমিও শুনেছি। আর তোরা যে আমাদের কাছে এললি তোরাও কি কম নাকি? হারা তো হারাই, 1 খান গোল হোক আর 7 খান গোল হোক, ওরা নয় 7 খান খায়া আসছে, তোরা 1 খান খায়া আসছিস, এই যে এই ব্যবধান। কিন্তু হারা তো হারাই, তোরাও তো পারিস নে, তোরাও আসছিস আমাদের কাছে। দিস ইজ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট খেলা, গোল বলের খেলা, কিডা কখন বুঝে দেয় কার, এটা কেবল কেড়ে কওয়া যায় ক, আমরা তো কতগুলি মিস করলাম, নালে আমরাও তোকে বইরে দিবে পারতাম। হ্যাঁ শেষ ম্যাচ তো আমরাই তোকে বইরে দিলাম, বইরে দিয়ে বিশ্বকাপ খান নিয়ে নাচানাচি করতে করতে জার্মানি চলে গেলাম। কাটা গায়ার নুনের সিটে দিস নিয়ে এককারে মুহের সামনেতে বিশ্বকাপ খান তোরা নিয়ে গেলি আমাকে সামনেতে। আরে বেটা জিত সিতা কব না, জিতছি তো কয়ার জন্যই তাই নিয়ে। হ্যাঁ হ্যাঁ জিতছিস, তোরা ভালো করছিস, তোরা একটা রেকর্ডও করে দিছিস ব্রাজিলের 7 খান দিয়ে,
আমাকে মাত্র একখান দিছিস, ঠিক আছে? আমি এখন বাড়ি যাই, তোর এসব কানা ঘোষা কথাবার্তা আমার ভালো লাগতেছে না। উচিত কথা কি কারো ভাল লাগে? না লাগলে তোর ভালো, যা বাড়ি যাই গে, আমি এখানে বসে থাকবো।